বৌমা, তুমি লুকিয়ে লুকিয়ে কার জন্য খাবার নিচ্ছ? কথাটা শুনে সাথে সাথেই হাত কেঁপে উঠল মেহজাবিনের। যদিও লুকিয়ে খাবার নেওয়ার উপযুক্ত কৈফিয়ত সে আগে থেকেই রেডি করে রেখেছে, তবুও মনের মধ্যে যে লুকানো কথা ছিল সেজন্য শাশুড়ির কথা শুনে অবচেতন মনে ভয়টা কাজ করে, তাই তার হাতটা ওভাবে কেঁপে ওঠে। শাশুড়ি কড়া ভাষায় বললেন, বৌমা, তোমাকে না কতবার বলেছি আমার ছেলে খাওয়ার পর সবাই খাবে? সংসারের নিয়মের প্রতি তোমার কোনো খেয়ালই থাকে না। তুমি কার জন্য খাবার নিচ্ছ? তোমার জন্য? মেজাবিন চমকে উঠে বলল, না, আমি তো নওসিনের জন্য খাবার নিচ্ছি, ওর খুব ক্ষুধা পেয়েছে। শাশুড়ি সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আমি তো দেখে এলাম নওসিন ঘুমোচ্ছে, তাহলে খাবারটা কে খাবে? জি, ক্ষুধার কারণে হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, আমি গিয়ে ঘুম থেকে ডেকে তুলে খাওয়াচ্ছি। শাশুড়ির চোখে তবুও সন্দেহের দৃষ্টি। আচ্ছা যাও, আমার নাতনি যেন ক্ষুধায় কষ্ট না পায়, তাড়াতাড়ি ওকে ঘুম থেকে জাগিয়ে খাবার দাও। জি, আচ্ছা। এ কথা বলে মেহজাবিন কোনো রকম শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে তার বছর ছয়েকের কন্যা নওসিনকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করে। মায়ের দুধেই তার পেট ভরে গিয়েছিল, তাই সে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। কিন্তু মায়ের হঠাৎ এমন বিরক্তিতে সে কাঁদতে লাগল। খাবে কি, তার চোখে তো ঘুম। মেয়ের পেটে ক্ষুধা নেই ঠিক, কিন্তু তার মায়ের পেটে তো আছে, এটা তো সে বোঝে না। যদি বুঝতে পারত তাহলে হয়তো চুপচাপ মাকে সাহায্য করত। শাশুড়ির নজর বাঁচাতে মেহজাবিন মেয়েকে তার দৃষ্টির আড়ালে নিয়ে যায়। মায়ের তামাশা দেখে মেয়ে কান্না ভুলে যায়, দু এক লোকমা মুখেও তোলে। মেহজাবিন রাগের অভিনয় করে বলে, এতগুলো খাবার এখন তোর জন্য নষ্ট হবে, খেয়ে নে মা। মেয়ে আর এক লোকমাও মুখে তুলতে রাজি নয়। মেহজাবিন রেগে বলে, এখন এই এটো খাবার আমাকেই খেতে হবে। সে এদিক সেদিক ভালো করে তাকিয়ে গোগ্রাসে সেই এঁটো খাবার খেতে থাকে। খাবার প্রায় শেষ হয়ে গেছে, এমন সময় একটু দূরে দৃষ্টি যায়, দেখে শাশুড়ি এক মনে তার দিকেই তাকিয়ে আছে। তা দেখে ভয়ে হাত থেকে ভাতের থালাটা পড়ে যায়, শাশুড়ি চলে যায়। মাটি থেকে থালা তুলতে গিয়ে মেহজাবিনের চোখে পানি এসে যায়। কি কপাল তার, খাবার নিয়ে প্রতারণা করতে হচ্ছে, আজকে ধরা পড়ে গেল। মনে পড়ে নিজের মায়ের কথা, কত আদর করে খাওয়াতেন, খেতে না চাইলে খাবার নিয়ে তার পেছন পেছন ঘুরতেন। মায়ের মুখে কত মন ভোলানো কথা থাকত, খেয়ে নাও আমার রাজকুমারী, চাঁদের কণা, চোখের মণি। তাতে করে সে আরও খেতে চাইত না। তখনই মা বলতেন, খেয়ে নিলে এটা দেব সেটা দেব, মাঝে মাঝে নিরাশ করতেন, আবার মাঝে মাঝে ঠিকই চাওয়া পূরণ করতেন। আজ দু চোখের পানি ছেড়ে মেহজাবিন আফসোস করে, কত সুন্দর ছিল সেই দিনগুলো, চোখের জল মুছে ভাবে আর আসবে না সেই দিন। তাই তো অল্প ভাতের জন্য প্রতারণা করতে হয়, তাও আবার নিজের অবুজ শিশুকে সাথে নিয়ে। ভাবে পেটের ভেতরে যে ক্ষুধার আগুন, তা নেভাতে মানুষকে কত কিছুই না করতে হয়। ঘরে প্রবেশ করার পথে শাশুড়ি বলল, এই তোমার নিজের মেয়েকে খাওয়ানো? ছি বৌমা, নিজের মেয়ের নাম করে খাবার খেতে তোমার লজ্জা করল না? এমন প্রতারণা আশা করিনি। মেহজাবিন শাশুড়ির এমন পরিহাস শুনে মনে মনে ভীষণ লজ্জিত হয়, চোখের জল কোনো রকম আটকে রাখে। জবাবদিহিতার সুরে বলে, আপনি যা ভাবছেন তা না, এতগুলো খাবার এঁটো হয়েছে দেখে ভাবলাম এগুলো ফেলে দেওয়ার চেয়ে খেয়ে ফেলাই ভালো, তাই খেয়েছি। শাশুড়ি কিছুটা রাগান্বিত স্বরে বলল, ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে নওসিনকে আরও খাবার কম দিও, যাতে খাবার এঁটো করতে না পারে, তাহলে আর রোজ রোজ তোমাকে এঁটো খাবার খেতে হবে না। বুঝতে পারলে তো বৌমা? জি। এ কথা বলে মেহজাবিন রুমে চলে গেল। মেয়েকে ঘুম পাড়িয়ে পাশে শুয়ে চোখের জলে বালিশ ভিজিয়ে মেহজাবিন ভাবে, আজ থেকে তার খাওয়া বন্ধ হল। তার স্বামী দুপুরের খাবার খেতে দেরি করে আসে, সে বাইরে কিছু খেয়ে ক্ষুধা দমিয়ে রাখে। মেহজাবিনও তেমনই একটা রাস্তা খুঁজে পেয়েছিল, কিন্তু আজ তা বন্ধ হয়েই গেল। রাতে মেহজাবিন স্বামীকে বলল, দুপুরের খাবার এত দেরি করে খেতে হয় না, একটু তাড়াতাড়ি আসতে পারেন না? স্বামী জবাব দেয়, কাজে আটকে গেলে কি করব, তবুও চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসতে। আচ্ছা এখন ঘুমাও, পরে দেখা যাবে। মেহজাবিন লজ্জায় স্বামীকে আর বলতে পারল না, বাইরে থেকে আমাকে কিছু খাবার এনে দেবেন। স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে। মেহজাবিন জেগে জেগে ভাবছে, তার এমন দিন কবে শেষ হবে, নিজের ইচ্ছে মতো কবে খেতে পারবে। খাবার নিয়ে শাশুড়ির সাথে এমন ইঁদুর বিড়াল খেলতে তার ইচ্ছে করে না।
কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করা বেশ কঠিন। খাবার সামনে রেখেও খেতে পারে না, এর চেয়ে কষ্টের কি হতে পারে? সে ভেবে পায় না, সংসারে শুধু বউদের জন্যই কেন এত নিয়ম? শুধু কি তাদের পায়ে অদৃশ্য শেকল পড়াতে? এ জন্যই তো যেদিন এই শেকল ভেঙে যায়, সেদিন সেই বউটাই তার শাশুড়ির মতোই নিষ্ঠুর হয়ে ওঠে। সংসারের এই নিয়মগুলোই বউদের প্রতারণা শেখায়, বউ শাশুড়ির ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। কবে শেষ হবে সংসারে এমন বাজে নিয়মের শৃঙ্খল? কবে বউকে শাশুড়ি মায়ের মতো ভালোবাসবে? কবে ছিঁড়বে তাদের মধ্যে এমন রেষারেষি প্রতারণার অদৃশ্য জাল?